এবারে আরো কিছু সংবাদ এক নজরে। বাজারে অস্থিরতা ঠেকাতে সয়াবিন তেলের দাম ঠিক করে দিল সরকার। সকালে সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন ও পরিবেশক নিয়োগ সংক্রান্ত জাতীয় কমিটির সভায় দাম নির্ধারণ করা হয়। নির্ধারিত দামে কেনাবেচার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বাজারে মিনিকেট সহ বিভিন্ন ধরনের চকচকে চাল পুষ্টিহীন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিনিকেট নামে ধানের কোনো জাত নেই। মৎস্য প্রাণী সম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, প্রথম পর্যায়ে 4,85,476 জন খামারিকে মোট 568,41,41,250 টাকা আর্থিক প্রণোদনা দিচ্ছে সরকার। যত প্রভাবশালীরাই খাল দখল করুক না কেন, তা উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে মান্ডা খালের বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করে তিনি সাংবাদিকদের একথা বলেন।